আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফলাকেঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আমি আগে প্রথমে আপনাদেরকে কাট শো করে দিয়েছি, আর আজকে আমি আপনাদের চলে আসলাম কিছু হিজাব বা স্কার্ফ কালেকশন বলতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সের ডিটেলে আপনারা পেয়ে যাবেন ঠিকানা এবং ফোন নাম্বার। তো আমার সামনে আছে ভাইয়া, ভাইয়ার নামটা আরিফ ভাই, আমাকে হেল্প করবে। তো আমার এটা এই ফ্যাব্রিকটা কি হচ্ছে, কটনের মধ্যে না ভাইয়া? কটনের মধ্যে আর কি সুতা ওয়ার্ক করা আছে, সুতা আড়ি কাজ করা আছে, আর খুব সুন্দর কিন্তু একটা কালার আছে, আর সাথে কিন্তু আপনার কিছু ঝালার বা এই কী যেন বলে এটাকে, ঝুল বলা হয়। তো আমি পুরোটা দেখাচ্ছি আগে আপনাদেরকে একটু, আর খুবই বড় সড়ো আছে এটা। তো এটা প্রাইসটা একটু জানবো আমরা, তো ভিউয়ার্স অনলি 300 টাকা হলে এরকম সুন্দর একটা কালেকশন নিয়ে নিতে পারেন, হিজাব বা স্কার্ফ বলতে পারেন আপনারা। তারও কিছু কালার আছে, আরও কিছু ডিজাইন আছে, আমরা সেগুলো দেখবো। এটা মূলত ভিউয়ার্স আমি আজকে যে শপে এসেছি এটা হোলসেলই প্রাইস আপনাদেরকে, আপনারা যদি ব্যবসার ক্ষেত্রে নিতে চান সেক্ষেত্রে শপে চলে আসতে পারেন, ওনাদের যে শপের মালিক বা ম্যানেজার বা যা কর্মকর্তা থাকে ওনাদের সাথে আপনারা কথা বলে ব্যবসার জন্য আপনারা এরকম সুন্দর হিজাব কালেকশন নিয়ে নিতে পারেন। এটাও ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার সুতির উপরে কটন, আর হচ্ছে সিকিউন্স, আর আপনার সাথে কিন্তু কাজ আছে এখানে সিকিউন্সের। এটার প্রাইসটা অনলি 190 টাকা ভিউয়ার্স, অনলি 190 টাকা হলে সুন্দর এরকম স্কার্ফ নিয়ে নিতে পারেন। আর এরকম অনেক ডিজাইনের অনেক প্রাইজের আছে, আমরা আপনাদেরকে কিছু দেখাবো, আপনারা শপে এসে নিতে পারেন। ভিউয়ার্স এটা হচ্ছে লিনেনের মধ্যে, আর এখন যেহেতু শীত চলে এসেছে একটু ভারী ওয়ার্কের হিজাব ইউজ করলে আমাদের দেখা যায় শীতটা মানানসই হয়ে যাবে। এখানে কিছু স্টোন ওয়ার্কও আছে সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর, আপনারা এরকম অন্যান্য কালারও আছে এই ডিজাইনের মধ্যে নিতে পারেন। তো এটার প্রাইসটা 320 টাকা, 320 টাকা হবে ভিউয়ার্স। এটা হচ্ছে রেড কালার এবং ডিপ মিষ্টি কালারের মধ্যে আর কি কন্ট্রাস্ট করা আছে, সাথে কি স্টোন দেওয়া না ভাইয়া? স্টোন দেওয়া আছে, স্টোন ওয়ার্কও আছে, আমি সামনে থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটাও কিন্তু লিলেন ফ্যাব্রিক্সের উপরে হচ্ছে। তো এটার প্রাইসটা কত? 280 টাকা, অনলি 280 টাকা। এরকম কম প্রাইসের মধ্যে হিজাব নেওয়াটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, যেহেতু আমাদের প্রতিদিন প্রয়োজন হয় এগুলো, ঠিক আছে। ভিউয়ার্স এটাও খুব সুন্দর একটা কালার, এবং আপনার ফ্লাওয়ার প্রিন্ট আছে দুই পাশে, এরকম ফ্লাওয়ার প্রিন্ট হবে, আর মাঝখানে কিন্তু সুন্দর একটা অ্যাশ কালার ডিজাইন আছে, এবং আমি কাছ থেকে দেখাচ্ছি স্টোন আছে, স্টোনগুলি কিন্তু খুব সুন্দর স্টোনগুলি আপনার ভিউয়ার্স, এটা খুবই সুন্দর কিন্তু। আর এটার প্রাইসটা কত? 270, অনলি 270 টাকা হলে নিয়ে নিতে পারে এরকম স্কার্ফ। আর এটার মধ্যে কিন্তু আমি দেখাচ্ছিলাম এটার স্টোনটা কিন্তু খুব সুন্দর, সাইডে কিন্তু স্টিল ওয়ার্কের মতো কিছু আছে, আর খুব সুন্দর কিন্তু কাজ লাগতেছে, আর ভিডিওর মাঝখানে যেরকম লাগছে তার চেয়ে সুন্দর বেশি কিন্তু সরাসরি লাগবে। আপনাদের শপে এসে আপনাদেরকে দেখতে হবে এরকম সুন্দর সুন্দর কালেকশন, এবং ব্যবসার ক্ষেত্রে যদি নিতে চান তাহলে নিতে পারেন, তাহলে এসে কথা বলে নিতে হবে আপনাদেরকে। আর ওনাদের স্টকে অনেক হিজাব রয়েছে বলতে গেলে, দেখা যায় এতগুলো তো আর খুলে দেখানো সম্ভব না, আমি কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি, কিছু স্টকে আছে আমি সেইগুলো দেখাচ্ছি, গোছানো আছে এখানে। এখানে বিভিন্ন প্রাইজের হবে ভাইয়া, কত থেকে কতর মাঝখানে হবে এগুলো? 250 থেকে শুরু করে মনে করেন 300, 320, 400, মানে 200 থেকে নিয়ে আপনার 400 টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবেন হিজাব, এবং পার্টি ওয়ার্কের জন্য নিতে চান সেক্ষেত্রেও পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার নেটের উপরে দুই সাইড নেটের হবে, এবং মাঝখানে কটন ফ্যাব্রিক্সটা হবে। এটা কত পড়বে? 260, অনলি 260 টাকা হলে এরকম সুন্দর সুন্দর হিজাব নিতে পারবেন, ঠিক আছে ভিউয়ার্স। এটাও খুব সুন্দর, এটার মধ্যে কিন্তু এটা পুতি না ভাইয়া? পুতির মধ্যে আপনার পার ওয়ার্ক আছে, এবং এই সিকোয়েন্সের কিছু কাজ আছে, এবং সুতো দিয়ে খুব সুন্দর কিন্তু আড়ি কাজ করা আছে। এটা এক সাইডে এরকমই পড়বে বেশি গর্জিয়াস করে, আর অন্য সাইডটা সিম্পল, যে প্রথমে যেরকম একটা লেস আছে উপরে, এই লেসের মতো পড়বে। তা এটার প্রাইসটা কত আসতেছে?
পাইকারি 320 টাকা হবে। আর যদি খুচরো কেতে নিতে চান তাহলে অবশ্যই এসে ভাইয়ার সাথে কথা বলেন, এবং ওদের নিচে আপনাদের আছে সেখানে হয়তো বা নিলে ভালো হয়। এখানে আপনারা ব্যবসার ক্ষেত্রে যদি নিতে চান তাহলে খুব ভালো হয়। ব্যবসার হোলসেল প্রাইস বলে দিচ্ছি আমরা। আমি ভিডিওটা শেষ করছি, আমার এই পর্যন্তই ভিডিও আজকে। তো আমার এই কার্ডটা আমি আগে আপনাদেরকে শো করে দিচ্ছি এবং ডিসক্রিপশন বক্সের ডিটেলে পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।